বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, রেশন তোলার ক্ষেত্রে সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে রেশন কার্ডের সঙ্গে আপনার আধার লিঙ্ক কিন্তু করতে হবে। তো আপনার রেশন কার্ডের সঙ্গে যদি আধার লিঙ্ক না করা থাকে, তাহলে কিন্তু আপনি এবং আপনার ফ্যামিলির রেশন কিন্তু মাল তুলতে পারবেন না। তো বন্ধুরা, কী করে আপনি আপনার রেশন কার্ডের সঙ্গে আপনি আধার লিঙ্ক করবেন? তো বন্ধুরা, আপনাদের মোবাইল ফোন থেকে আপনি মাত্র 2 মিনিটের মধ্যেই কিন্তু আপনি আধার লিঙ্ক করতে পারবেন আপনার রেশন কার্ডের সঙ্গে। তো কীভাবে করবেন, তো বন্ধুরা আজকে সেই নিয়ে আপনাকে সব কিছু তথ্য জানাবো। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন, তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো প্রথমে আপনাকে গুগল ব্রাউজার ওপেন করতে হবে। গুগল ব্রাউজার ওপেন করার পর food.government.in এই ওয়েবসাইটটি কিন্তু ভিজিট করতে হবে। যখনই বন্ধুরা এই ওয়েবসাইটে ভিজিট করবেন, তখন বন্ধুরা ওল্ড ওয়েবসাইট বলে যে কোন দিকে লগ ইন ফ্লো অপশান আছে, সেখানে কিন্তু ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন, তো লিঙ্ক টু আধার অ্যান্ড মোবাইল উইথ আরসি, তো এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো যখনই বন্ধুরা এই অপশানে ক্লিক করবেন, তখন বন্ধুরা আপনাদের কাছে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। সেখানে আপনাদেরকে ইকোয়াইসি করতে বলছে। সেখানে আপনাদের রেশন কার্ডের ক্যাটাগরি আপনি SPW যে RSK1 না অন্তর্দয়, সেটা কিন্তু আপনাকে কিন্তু চুজ করতে হবে। তারপরে ইন্টারিওর রেশন কার্ড নম্বর, সেখানে কিন্তু আপনাকে রেশন কার্ড নম্বরটা আপনাকে টাইপ করতে হবে। এবং সার্চ বলে যে অপশান আছে, সেই সার্চ বলে অপশানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। যখনই বন্ধুরা আপনি সার্চ অপশানে ক্লিক করবেন, তখন আপনাদের কিন্তু পেজটা রিলেট হবে এবং সেখানে কিন্তু আপনাদের নাম এবং আপনাদের ফ্যামিলি হেড অফ দ্য ফ্যামিলি মোবাইল নাম্বার এবং কোন দিকে লেখা থাকবে যে আধার লিঙ্ক হয়েছে কি না, আধার লিঙ্ক ইজ লিঙ্কেড। তো বন্ধুরা, এখান থেকে আপনি সব কিছু সত্য জানতে পারবেন। আর যদি বন্ধুরা আপনাদের আধার লিঙ্ক না হয়ে থাকে, তাহলে কিন্তু এখানে আধার নট লিঙ্ক ইয়েট এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে লেখা উঠত। তো আমার যেহেতু আধার লিঙ্ক করা নেই, তো সেহেতু বন্ধুরা আমার আধার লিঙ্ক এখানে নট ইয়েট উঠছে। তারপর বন্ধু, দুটো অপশান আছে কিন্তু, লিঙ্ক উইথ আধার মোবাইল নাম্বার এবং সেন্ড আধার মোবাইল নাম্বার। এই অপশানের মধ্যে আপনার কিন্তু প্রথমেরটা লিঙ্ক আধার উইথ অ্যান্ড আধার মোবাইল নাম্বার, এটা কিন্তু এই অপশানে কিন্তু আপনাকে কিন্তু টিক মার দিতে হবে। যখনই বন্ধুরা আপনি টিক মার দেবেন, তখনই বন্ধুরা আধার কার্ডের যে নম্বর আছে, সেই নম্বরটা কিন্তু আপনাদের কিন্তু দেখে দেখে কিন্তু টাইপ করতে হবে। তারপরে আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকবে, সেই মোবাইল নম্বরে কিন্তু একটা ওটিপি আসবে। তো আমি আমার আধার কার্ড নম্বরটা এখান থেকে পুট করলাম এবং নিচে যে অপশান আছে, সেখানে কিন্তু আপনাকে টিক মার দেওয়ার পরে সেন্ড ওটিপি অপশানে কিন্তু আপনি আমি ক্লিক করলাম। তো যখনই বন্ধুরা সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলাম, তখন বন্ধুরা আমার আধার কার্ড যে নম্বরটা দেওয়া আছে, সেখানে কিন্তু 2 মিনিটের মধ্যেই কিন্তু ওটিপি চলে আসছে। এবং যদি ওয়েবসাইট ঠিক থাকে, তাহলে কিন্তু তাড়াতাড়ির মধ্যে কিন্তু ওটিপি চলে আসবে। তো বন্ধুরা, ওটিপি লেখার পর বন্ধু সাবমিট বলে যে অপশান দেওয়া আছে, সেই সাবমিট বলে অপশানে কিন্তু আপনার ক্লিক করতে হবে। যখনই আপনি ক্লিক করবেন, তখনই কিন্তু যে আধার কার্ডের সব তথ্য কিন্তু আপনার সামনে কিন্তু ফ্ল্যাশ হবে। তারপরে সব নিচে দেওয়া আছে ভেরিফাই অ্যান্ড সাবমিট। তো যখনই বন্ধুরা ভেরিফাই অ্যান্ড সাবমিটের উপর ক্লিক করবে, তখন বন্ধুরা উপরে অপশান চলে আসবে যে আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কড উইথ ইউর রেশন কার্ড। তো বন্ধুরা, এরকমভাবে কিন্তু আপনি আপনার আধার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন, প্লাস আপনার মোবাইল নম্বর কিন্তু এখানে পরিবর্তন করতে পারবেন। তো মোবাইল নম্বর আমি পরিবর্তন করলাম, সেন্ড ওটিপিতে অপশানে ক্লিক করলাম। সেন্ড ওটিপি ক্লিক করার পর বন্ধুরা আমার যে মোবাইল নম্বর দিয়ে আসবে, সেই মোবাইল নম্বরে কিন্তু ওটিপি চলে আসছে। এবং ওটিপি দেওয়ার পর বন্ধুরা ওই ভেরিফাই অ্যান্ড সাবমিট বলে যে অপশান আছে, সেখানে কিন্তু আপনার ক্লিক করতে হবে। তো যে বন্ধুরা ভেরিফাই অপশান সাবমিট ক্লিক করার পর বন্ধুরা আপনাদের কাছে মেসেজ চলে আসবে যে ইওর রেশন কার্ড উইথ লিঙ্ক ইউর মোবাইল নাম্বার সাকসেসফুল হয়ে গেলে আপনি কিন্তু বুঝে যাবেন যে আপনার হয়ে গেছে। তো ওতে অনেক ক্ষেত্রে কিন্তু মোবাইল নাম্বার দেওয়ার পর কিন্তু ওই মোবাইল নাম্বার কিন্তু ওটিপি আস্তে আস্তে অনেকক্ষণ সময় লাগছে, 1 থেকে 2 মিনিট বা 5 থেকে 10 মিনিটের উপর সময় লেগেছে ওয়েবসাইটে জাম থাকার কারণে। তো বন্ধুরা, আপনি কিন্তু খুব সহজেই কিন্তু আপনার আধার রেশন কার্ডের সঙ্গে কিন্তু আধার লিঙ্ক কিন্তু খুব সহজেই করতে পারবেন, মাত্র 5 মিনিটে। কোথাও যেতে হবে না। আপনার যদি আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই বাড়িতে বসেই কিন্তু আপনার নিজের বা আপনার বাচ্চার বা আপনাদের ফ্যামিলি সবার কাছে কিন্তু আধার লিঙ্ক কিন্তু করতে পারবে রেশন কার্ডের সঙ্গে। তো বন্ধুরা, এটা ছিল ছোট্ট একটা আপডেট। ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং বন্ধুরা, যদি মনে কোনো কোয়েশ্চন থাকে, তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও থাকবে, তো তখন বন্ধু ভালো থাকবো, সুস্থ থাকবে।